हेलो फ्रेंड्स, ये भिडियोते आमी देखाबो किभाबे आपनारा एयर एशिया एयरलाइन्सेर टिकेट अनलाइने बुकिंग दिबेन। तो आपनारा चाइले फोन थेकेओ बुकिंग दिते पारबेन। तो आमी कम्पिउटारे देखाच्छि आपनादेर बोझार सुविधार्थे। तो सबार प्रथमे जेटा करते होबे, आपनारा गूगल क्रोम ब्राउजारटी ओपेन करे निबेन। एरपर सार्च करबेन airasia.com, airasia.com लिखे सार्च करबेन। লিংকটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারেন। তো ওয়েবসাইটে আসার পরে আপনারা প্রথমেই পাবেন ফ্লাইট অপশনে। তো এখানে আপনাকে ফ্রম এয়ারপোর্ট দিতে হবে, আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন, ট্রাভেল করবেন, সেই এয়ারপোর্টের নামটা অথবা এয়ারপোর্ট কোড এখানে লিখলেই হবে। তো এখানে আমি ঢাকা লিখব। তো ঢাকা সিলেক্ট করার পরে আপনারা কোন এয়ারপোর্টে নামবেন সেই এয়ারপোর্টের নাম এখানে দিতে হবে অথবা এয়ারপোর্ট কোড লিখতে হবে। তো আমি এটা কুয়ালালামপুরের টিকিট আপনাদের করে দেখাবো। তো এখানে আমি কুয়ালালামপুর সিলেক্ট করলাম। তো আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখাচ্ছে ওয়ান গেস্ট ইকোনমি ক্লাস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে এখান থেকে আপনার টিকিটের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। তো এরপর যদি 2 থেকে 11 বছরের কোনো শিশু থাকে সেই সংখ্যাটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, আর যদি 2 বছরের কম শিশু থাকে সেই সংখ্যাটিও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে যেটা করতে হবে, আপনার ডিপার্চার ডেটটা দিতে হবে, অর্থাৎ আপনি কয় তারিখে ফ্লাই করতে চাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করতে হবে। তো এই জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে একটা বিষয়, এয়ার এশিয়াতে আপনারা যখন কোনো টিকিট বুকিং করতে যাবেন তখন এখানে আপনারা টিকিটের প্রাইসটাও দেখে নিতে পারবেন। তো এখানে দেখাচ্ছে 21 তারিখে 27,500, 22 তারিখে 27,500। তো এভাবে প্রত্যেকটা ডেটের আপনারা ফেয়ারটা দেখতে পাচ্ছেন। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে ফেয়ারগুলো দেখাচ্ছে এগুলো রিটার্ন টিকিট সহ। তো আমি যদি ওয়ান ওয়ে এখানে সিলেক্ট করি আপনারা দেখতে পারবেন। তো ওয়ান ওয়ে দেওয়ার পরে এখানে আমি যখন ডেট সিলেক্ট করতে যাব আপনারা এখানে টিকিটের ফেয়ারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ডেটে আপনারা টিকিট করতে পারবেন। তো এখান থেকে আমি সব থেকে কম ফেয়ার যে ডেটগুলোতে আছে সেই ডেটটা আমি সিলেক্ট করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি 6 তারিখের ফেয়ারটা অনেক কম, 17,000 টাকা, 17,200 টাকা। তো আমি এই ডেটটাই সিলেক্ট করলাম। এরপরে এখানে নিচে দেখুন কনফার্ম, এই কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা যখন এখান থেকে রাউন্ড ট্রিপ অপশনটা সিলেক্ট করবেন তখন আপনাকে এখানে রিটার্ন ডেটও দিতে হবে, অর্থাৎ আপনারা যদি যাওয়া আসার টিকিট একসাথে করতে চান সেক্ষেত্রে আপনারা রাউন্ড ট্রিপ এই অপশনটা সিলেক্ট করবেন। করার পরে এখানে রিটার্ন ডেটটাও সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ওয়ান ওয়ে টিকিট করব এই জন্য ওয়ান ওয়ে সিলেক্ট করলাম। তো ডেট আমার সিলেকশন করা আছে। এরপরে আমি যেটা করব, এখানে এই যে সার্চ এই অপশনটিতে ক্লিক করব। তো এরপর একটু ওয়েট করবেন। তো 6 তারিখে ঢাকা থেকে কুয়ালালামপুর যে কয়টা ফ্লাইট আছে এখানে দেখাচ্ছে, তো আমি এখান থেকে প্রথমটাই সিলেক্ট করে নেব। এটা কোথাও ট্রানজিট নেই। আপনারা যদি ভিউ ডিটেলস এই অপশনটিতে ক্লিক করেন তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার ফ্লাইটটা কয়টার সময় হবে এবং কয়টার সময় ল্যান্ডিং করবে, আর কোথাও ট্রানজিট আছে কিনা সেটাও দেখতে পারবেন। তো যাই হোক, এরপর যেটা আপনাদের করতে হবে এই যে সিলেক্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি এখানে প্লাস আইকনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার ব্যাগেজ, খাওয়া দাওয়া বা যত রকম ফ্যাসিলিটিস আপনারা নিতে চান সেই ফ্যাসিলিটিসগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আমি আসলে পৃথকভাবে অ্যাড করতে যাচ্ছি, আমার যেটা প্রয়োজন সেটা নিব, যেটা প্রয়োজন নেই সেটা আমি অ্যাড করব না। তো এখান থেকে আপনারা যে সুবিধাগুলো অ্যাড করে নিতে পারবেন, তো প্রথমে আপনারা হোটেল বুকিং এখান থেকে দিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন। তো আমার হোটেল বুকিং দরকার নেই। এরপর নিচে দেখুন ব্যাগেজ অপশান। তো আপনারা এখানে ক্লিক করে আপনার কয় কেজি মালামাল নিতে চান, ব্যাগেজ নিতে চান, তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনি যদি 30 কেজি পর্যন্ত ব্যাগেজ নেন সেক্ষেত্রে আপনাকে বাড়তি টাকা পে করতে হবে না, কিন্তু 40 কেজি ব্যাগেজ নিলে আপনাকে বাড়তি টাকা পে করতে হবে, 7,330 টাকা দেখাচ্ছে। তো আমি এখান থেকে 30 কেজি সিলেক্ট করব। তো এরপর আপনারা যেটা করবেন, এই নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে ডান অপশনটিতে ক্লিক করবেন। তো আমাদের ব্যাগেজ সিলেকশন শেষ। এরপরে যেটা করতে হবে, পিকে সিট, আপনি যদি কোনো সিট স্পেসিফিকভাবে সিলেক্ট করতে চান এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অর্থাৎ আপনি কোন সিটে বসে যেতে চান এখান থেকে আপনার সেই সিটটি সিলেক্ট করে নিতে পারবেন।
তবে আপনি যখন কোনো সিট স্পেসিফিক ভাবে সিলেক্ট করবেন তখন আপনাকে বাড়তি টাকা পে করতে হবে। যেমন এই সিটের জন্য আমাকে 855 টাকা পে করতে হবে, তো আমি যদি এখান থেকে এই সিট সিলেক্ট করি সেক্ষেত্রে আমাকে 1803 টাকা পে করতে হবে। তো আপনারা আপনার সুবিধা মতো যে সিটটাতে যেতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে দেখতে পারেন কোনটা কত টাকা বাড়তি পে করতে হবে। তো আপনারা সিট সিলেক্ট করার পরে নিচে দেখুন ডান এই অপশনটিতে ক্লিক করবেন, আর যদি সিট সিলেক্ট করতে না চান এখান থেকে কেটে দিতে পারবেন। তো এরপর আপনারা এখান থেকে মিল অ্যাড করে নিতে পারবেন, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করে খাবার অ্যাড করে নিতে পারবেন। তো আপনারা প্লেনে কি খাবার খেতে চান তা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আপনারা এখান থেকে যে কোনো খাবার অ্যাড করে নিতে পারবেন, এরপর ডান এখানে ক্লিক করলেই হবে। তো প্রত্যেকটা খাবারের জন্য এখানে কিন্তু মূল্য দেওয়া আছে, আপনারা এই বিষয়টি দেখে নেবেন। তো এরপর আপনারা চাইলে এখান থেকে ইন্স্যুরেন্স অ্যাড করে নিতে পারেন। তো ইন্স্যুরেন্স অ্যাড করতে হলে আপনারা এখানে ক্লিক করলেই হবে। তো 625 টাকা পে করতে হবে ইন্স্যুরেন্সের জন্য। তো আমি ইন্স্যুরেন্স নিতে যাচ্ছি না, এই জন্য নো ইন্স্যুরেন্স এই অপশনটি সিলেক্ট করে রাখলাম। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল টিকিট প্রাইস সহ আমি যে খাবার সিট বা যে ব্যাগেজগুলো অ্যাড করে নিছি ইনক্লুড সব কিছুর খরচটা এখানে দেখাচ্ছে। আমার টোটাল টিকিট প্রাইস হচ্ছে 17,538 টাকা। তো আপনারা যখন এই ফ্যাসিলিটিসগুলো অ্যাড করে নেবেন তখন কিন্তু আপনার প্রাইসটা কম বেশি দেখতে পারবেন। তো যাই হোক, এরপর যেটা করতে হবে আপনারা এই কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন, এরপর আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো গেস্টের ডিটেলস দিতে হবে, অর্থাৎ প্যাসেঞ্জারের ইনফরমেশনগুলো দিতে হবে। তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিভেন নেম, অর্থাৎ ফার্স্ট নেমটা আপনারা এখানে দিতে হবে। তো এখানে আপনার নামটা পাসপোর্ট দেখে দিয়ে দিবেন। তো এরপর আপনি এখানে আপনার লাস্ট নেমটা দিয়ে নেবেন। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তো এই জন্য আপনারা এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে নেবেন। তো ডেট অফ বার্থ দেওয়ার পরে এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, তো পুরুষ হলে মেল আর মহিলা হলে ফিমেল। তো এরপর আপনারা এখান থেকে হুইল চেয়ার অ্যাড করে নিতে পারবেন, এরপর চিলড্রেন থাকলে এখান থেকে অ্যাড করে নিতে পারবেন, এজন্য আপনাকে বাড়তি পেমেন্ট করতে হবে। তো চিলড্রেন অ্যাড করার জন্য এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, এর সাথে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে এবং জেন্ডার সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এরপর আপনাকে যেটা করতে হবে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আপনারা ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এপাশে আপনাকে ফোন নাম্বারটা দিতে হবে। তো এরপর আপনারা এখান থেকে এমার্জেন্সি কন্ট্যাক্টও অ্যাড করে নিতে পারেন। তো যাই হোক, এরপর আপনারা যেটা করবেন নিচে দেখুন কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ, এখন আমাদের যেটা করতে হবে আমাদের এখন পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে আপনারা আপনার কার্ড নাম্বারটা দিবেন, এরপরে আপনার এক্সপায়ারি মান্থ এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে এক্সপায়ারি ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন, এরপর আপনার সিভিভি কোডটা এখানে দিয়ে নেবেন। এরপর যেটা করতে হবে আপনার কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন, লেখার পরে আপনার যদি পারচেজ এই অপশনটিতে ক্লিক করেন সাথে সাথে আপনার নামে টিকিটটি বুকিং হয়ে যাবে। তো এখানে যে টাকার অ্যামাউন্টটা দেখাবে সে পরিমাণ অ্যামাউন্ট আপনার কার্ড থেকে তারা কেটে নেবে, আর আপনার দেওয়া ইমেইলে তারা টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দিবে। তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে অনলাইন থেকে আপনার টিকিটটি বুকিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।